अभिषेक के रिजल्ट फर्स्ट हो इधर भी खुशी दो मतलब आपा मां और कुछ नहीं চলতি বছরে আলেম পরীক্ষায় বিয়ানীবাজারে জান্নাতুল উম্মাহ বালিকা আলেম মাদ্রাসায় শতভাগ পাশের কৃতিত্বের দ্বারা অব্যাহত রেখেছে চারটি জিপিএ ফাইভ সহ ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে জিপিএ ফাইভ প্রাপ্তরা হলেন মরহুম মাসুক আহমেদের মেয়ে কাজী মাজেদা আক্তার মাস্টার আব্দুর রাজ্জাকের মেয়ে নৌরিন আরা আফরিন মোনা ফখরুল ইসলামের মেয়ে খাদিজা বেগম ও আব্দুল আলিমের মেয়ে আবিদা সারাদেশের ন্যায় মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায় এমন ফলাফল পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন আলিম পরীক্ষা ২০২৪ এ প্লাস পে উত্তীর্ণ হয়েছি আমরা যারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি তাদের মনে হয়নি যে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি কারণ দাখিল ক্লাসের মতো আলিম ক্লাসে প্রতিদিনই আটটি বিষয়ে লেখাপড়া হতো ফলে আমরা এই ফলাফল অর্জন করতে পেরেছি এছাড়া আমার এই ভালো রেজাল্টের পেছনে জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসা থেকে ২০২৪ সালে এ প্লাস পে উত্তীর্ণ হয়েছি এ মাদ্রাসার ফলাফলের জন্য মাদ্রাসার পরিচালনা কমিটি শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি বিশেষ করে এম আশার প্রতিষ্ঠাতা আলহাজ মুস্তফা উদ্দিন মহোদয় উনি যদি এম আশা প্রতিষ্ঠা না করতেন তাহলে আমরা ১০০% রেজাল্ট নিয়ে এম আশা উত্তীর্ণ হতে পারতাম না ওনার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর এম আশার শিক্ষকগণ আমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি সবার নিজ বাড়িতে গিয়ে আমাদের খোঁজখবর রেখেছেন ঠিক মতো পড়া হচ্ছে কিনা টিচারদের এ প্রচেষ্টার কারণে আমরা ভালো ফলাফল করতে পেরেছি সবশেষে একথাটি বলবো ২০২৫ সালে আমাদের যারা ছোট বোনেরা আছে তাদের জন্য শুভকামনা রইল আর তারা যেন আমাদের মতো একটা ভালো রেজাল্ট করতে পারে সবার প্রতি শুভকামনা রইল আমি ২০২৪ সালে জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসা থেকে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি আমাদের ছোট বোন যারা এই মাদ্রাসায় পড়ালেখা করছে তাদের প্রতি আমাদের আহ্বান হলো তারা যেন এই মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়ালেখা করে কারণ এই মাদ্রাসায় পড়ালেখা করলে ভালো ফলাফল অর্জন করতে পারবে আমি চাই আমাদের মাদ্রাসাটি পড়ালেখার দিকে এগিয়ে সিলেট জেলার মধ্যে ভালো নাম অর্জন করুক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ও ২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে সম্মাননা পেয়ে আসছে জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসা জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসা এবছর মোট পরীক্ষার্থী ২২ জন এর মধ্যে আমরা ২২ জনই ফলাফল কৃতকার্য হয়েছে শতভাগ এ প্লাস ৬০ জন এ ৯ জন এ মাইনাস ৮ জন আর বি ১ জন মোট ২২ জন পরীক্ষার্থী ছিল সবাই পাস করেছে আমরা জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসার পক্ষ থেকে আমরা গর্বিত শিক্ষার্থীদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও অভিভাবকদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি মাদ্রাসার পরিচালনা কমিটি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মাদ্রাসার সবসময় সহযোগিতা করেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা আলিম পাঠদানের অনুমতি না থাকায় উক্ত ফলাফল আমরা দীর্ঘ ৪ বছর থেকে মাতিউরা সিনিয়র ফাদিল মাদ্রাসার আন্ডারে পরীক্ষা দিয়ে থাকি তাদের মাধ্যমে আমরা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করি বিদায় আমাদের নামে মাদ্রাসার পাঠদান না থাকায় আমরা আলিমের এই রেজাল্টটা সরকারিভাবে আমরা এটা ভালো স্থানে নিতে পারছি না আমি আশা করি যে ভবিষ্যতে আমরা অতি শীঘ্রই একটা ভালো প্রতিষ্ঠান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জেলার পর্যায়ে এই প্রতিষ্ঠানটি যেন আলিম পাঠদানে যে জটিলতা আছে সেটা যেন দূর হয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর সকলকে আলিম পাঠদানের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি উল্লেখ্য ২০২১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তৃতীয়বারে শতভাগ পাশের হার জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসা